আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আবারও তোমাদের ফিলোসফি অফ মাইন্ড কোর্সের আলোচনায় আজকে আমি উপস্থিত হয়েছি। আশা করি প্রত্যেকেই ভালো আছো, নিরাপদে আছো। শিক্ষার্থী, এ পর্যন্ত যা কিছু আলোচনা করেছি আশা করি মনোযোগ দিয়ে তোমরা আগের ক্লাসগুলো করেছো। আমি তোমাদেরকে প্রথম ক্লাসেই জানিয়ে দিয়েছি যে তোমাদের দুটি টেক্সট বই এই কোর্সের জন্য, সেটি কী কী? একটি হচ্ছে জেরম এশেফারের ফিলোসফি অফ মাইন্ড নামক গ্রন্থটির অনুবাদও আছে, আরেকটি হচ্ছে গিলবার্ট রাইলের রচিত দ্য কনসেপ্ট অফ মাইন্ড, এটিরও বাংলা অনুবাদ আছে। আশা করি এতদিনে তোমরা বই দুটি সংগ্রহ করেছ, আর যারা সংগ্রহ করনি অবশ্যই বই দুটি সংগ্রহ করবে। আর আমার লেকচারগুলো তো আছেই, তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে ক্লাসটি করবে। এবং আমি এই পর্যন্ত যে কয়টি ক্লাস নিয়েছি তার মধ্যে জেরম এশেফারের যে ফিলোসফি অফ মাইন্ড গ্রন্থের আলোকে আমি চ্যাপ্টার ওয়াইজ তোমাদেরকে পড়িয়েছি, মূলত ইম্পর্ট্যান্ট অংশগুলোই তোমাদের আলোচনায় ছিল। আজ আমি তারই ধারাবাহিকতায় একেবারে শেষ যে চ্যাপ্টার সেটি নিয়ে আলোচনা করব। খুব ছোট একটি বই এবং পাঁচটি অধ্যায়ে বিভক্ত। আমি প্রথম ক্লাসেই প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করেছি, মনোদর্শন কী তার প্রাথমিক ধারণা তোমাদের দিয়েছি, এবং মনোদর্শনের যে বিষয়বস্তু সেগুলো নিয়ে আলোচনা তো করেছি, পাশাপাশি উত্তম পুরুষ বিবরণ, নাম পুরুষ বিবরণ অর্থাৎ চেতনাকে আমরা কীভাবে জানি সেগুলো নিয়ে আলোচনা করেছি। আমি দেহ মন সমস্যা সম্পর্কিত মতবাদগুলো অর্থাৎ ক্রিয়া প্রতিক্রিয়াবাদ, সমান্তরালবাদ, এই থিওরিগুলো নিয়ে কিছু আলোচনা করেছিলাম। আজ আমি এর পরবর্তীতে যে পঞ্চম অধ্যায়টি আছে তোমাদের শেফারের বইয়ের পঞ্চম অধ্যায়টি, সেই অধ্যায়টি নিয়ে আলোচনা করব, এবং সেখানে আমরা পাঁচটি থিওরি পাব, সেই পাঁচটি থিওরির সম্বন্ধে সাধারণ ধারণাগুলো তোমাদের দেব। আশা করি ক্লাসটি ভালো লাগবে, মনোযোগ দিয়ে ক্লাস করো। আমি সম্পূর্ণ ক্লাসটিতে তোমাদের জন্য বেশ কিছু উদাহরণ রেখেছি ছবির আলোকে, যার কারণে তোমরা ছবি দেখে সহজেই যেন মনে রাখতে পারো, পড়াটিকে একটু উপভোগ্য হয় সেই জন্য। তাহলে চলো আমরা আজকের আলোচনা শুরু করি। শিক্ষার্থী, একজনের ছবি দেখতে পাচ্ছ, তার ছবি আগের ক্লাসেও তোমাদেরকে দেখিয়েছি, তিনি হচ্ছেন তোমাদের যে ফিলোসফি অফ মাইন্ড যে টেক্সট বইটি আছে সেই বইয়ের লেখক অর্থাৎ জেরম এশেফার, তার যে টেক্সট বইটি সেই বইটির ছবি তোমাদের জন্য রেখেছি। এই বইয়েরই পঞ্চম অধ্যায়টি আছে কাজ শিরোনামে, অ্যাকশন, কাজ। শিক্ষার্থী, কাজ বলতে আমরা কী বুঝি? সাধারণত বিজ্ঞান যে কাজের কথা বলে, বিজ্ঞানের ভাষায় যদি কাজ বলি তাহলে বিজ্ঞান কী করে? বিজ্ঞান কাজের সংজ্ঞায় বলে বল প্রয়োগের মাধ্যমে কোনো বস্তুকে গতি সঞ্চার করে এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালন করাই হচ্ছে কাজ। অর্থাৎ আমরা কোনো বস্তুকে বল প্রয়োগ করব এবং তাকে যখন স্থান থেকে সরাতে পারব, অর্থাৎ বস্তুটি যখন গতিশীলতা পাবে তখনই হবে সেটি কাজ। কিন্তু শিক্ষার্থী, মনোদর্শনের ভাষায় সেটিকে কাজ বলা হয় না, কারণ মনোদর্শন কাজ করে কী নিয়ে? মানুষের চেতনাকে নিয়ে। মানুষের চেতনার বিষয়টি, মানুষের ভিতরের যে অভিপ্রায়টি সে বিষয়গুলো নিয়ে, যেগুলো দেখা যায় না কিন্তু যেগুলো অস্তিত্বশীল। তাহলে মনোদর্শনের ভাষায় কাজ বলতে যা কিছু বোঝায় সেটি অবশ্যই গতিশীল হওয়া বিষয়টি নয়, অর্থাৎ ব্যক্তির দৈহিক সঞ্চালন অথবা জড়বস্তুকে গতিশীল করাটাকেই মনোদর্শনের ভাষায় কাজ বলা হবে না। আমরা আজকের আলোচনায় মনোদর্শনে কাজ সম্পর্কে যে থিওরিগুলো আছে সেগুলো পড়ব, এবং সেখানে আমরা দেখব মনোদর্শনের ভাষায় কাজ বলতে বোঝায় সেই ধরনের কাজকে যেগুলো ব্যক্তি তার অভিপ্রায় থেকে করে থাকে। কারণ আমরা জানি দর্শনের একটি উল্লেখযোগ্য আলোচ্য বিষয় হচ্ছে নীতিবিদ্যা। নীতিবিদ্যা কী নিয়ে আলোচনা করে? নীতিবিদ্যা একজন মানুষের আচরণের ন্যায়, অন্যায়, উচিত, অনুচিত, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে। আর এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে হলে অবশ্যই একজন ব্যক্তি তার কাজের পিছনে তার অভিপ্রায় কী ছিল সেই বিষয়টিকেই কিন্তু যাচাই করা সবার আগে জরুরি। তাই দৈহিক সঞ্চালন নয় বরং
ব্যক্তির অভিপ্রায়ের বিষয়টি হচ্ছে মনোদর্শনের ভাষায় কাজ। শিক্ষার্থী, আমি সার সংক্ষেপ করে তোমাদেরকে কাজ বলতে মনোদর্শনে কী বোঝায় সেটি বললাম, যাতে তোমাদের বুঝতে সহজ হয়। কিন্তু যেহেতু টেক্সট বইটি হচ্ছে জেরেমি শেফারের, এবং এখন আমার আলোচনায় আমি সেই কথাগুলোই বলবো যা কিছু শেফার তার বইয়ে বলেছেন। অর্থাৎ শেফার যে সকল উদাহরণ দিয়ে এই কাজের সংজ্ঞা এবং কাজের তত্ত্বগুলো নিয়ে আলোচনা করেছেন, আমি ঠিক সেই উদাহরণগুলোই তোমাদের সামনে দেখাবো এবং আলোচনা করব। শেফারের বইয়ে পঞ্চম অধ্যায়ে কাজ নামে শিরোনামে যে অধ্যায়টি আছে, তার প্রথমেই শেফার বর্ণনা করেছেন কাজ কী সেই বিষয়টি। আমি এতক্ষণ যা আলোচনা করলাম মূলত সেই বিষয়টি দেখতে পাবো, তবে আমি উদাহরণ রাখবো শেফারের বইয়ের আলোকে। উদাহরণটি দেখি, শেফার তার বইয়ের পঞ্চম অধ্যায় শুরুতেই একটি উদাহরণ দিয়েছেন। মনে করি কিছু কাঠ ছড়ানো ছিটানোভাবে আছে, এবং সেই কাঠ দেখেই আমাদের মনে প্রশ্ন জাগতে পারে, কোনো ব্যক্তি বা কেউ কাঠগুলো এখানে এনেছে আগুন জ্বালানোর জন্য, এবং কাঠগুলোকে সে সংগ্রহ করেছে, এনেছে এবং সেগুলোকে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। এই কথাটি দিয়ে শেফার বলতে চাচ্ছেন যে এই যে কাঠ এখানে আনা, এই বিষয়টি দিয়ে কী বোঝাচ্ছে, কাঠ নামক যে জড়বস্তু সেটি দিয়ে কী করা হবে তা নির্ধারণ করেছে কোনো ব্যক্তি। কাঠ এমন একটি বস্তু যা কিনা কী করবে তার পরিকল্পনা সে নিজে করতে পারে না, তাকে তার পিছনে কোনো ব্যক্তি কী করে তাকে চালিত করে। এই যে একজন ব্যক্তি চালিত করার বিষয়টি হচ্ছে কি, একজন ব্যক্তির অভিপ্রায়ের বিষয়। এখানে জড়বস্তু নিজের কাজ নিজে সম্পাদন করতে পারে না। অর্থাৎ বিজ্ঞানে যে গতিশীল হওয়াকে কাজ বোঝায়, এই অর্থে কিন্তু জড়বস্তু গতিশীল হয়েও সেটি কিন্তু কাজ হয়নি। কাজ বলতে শুধু এই ক্রিয়া সম্পাদন করাকে বোঝাচ্ছে না, কাজ বলতে বোঝাচ্ছে এখানে একজন ব্যক্তি যেই অভিপ্রায় কাঠগুলোকে এখানে নিয়ে এসেছে, এবং এই কাঠগুলোকে দিয়ে সে কী করবে, এর ফলাফল কী হবে, সম্পূর্ণ কিছু নিয়ন্ত্রণ করছে সে ব্যক্তিটি এবং ব্যক্তির ভেতরের অভিপ্রায়টি। আমরা মানুষের ক্ষেত্রে এই বিষয়টি বললাম, অর্থাৎ একজন জীবিত সত্তার ভিতরে কিন্তু এই অভিপ্রায়ের বিষয়টি কাজ করে। আমরা এবার একটি জীবিত সত্তার উদাহরণ দিলাম, যেমন গাছ। গাছ কি? গাছ একটি জীবন্ত সত্তা, খাদ্য গ্রহণ করছে, বেঁচে থাকে, মৃত্যু হয়। কিন্তু মানুষ যেভাবে তার কাজে সিদ্ধান্ত নিচ্ছে, গাছ কিন্তু সেভাবে পারছে না। গাছকে বা একটি ফুলকে যদি গতিশীল করতে হয়, তাহলে সে কী হবে, তাকে নিজে নিজে সে নিজের গতিশীলতা সৃষ্টি করতে পারবে না। একইভাবে একটি মূর্তির কথা ভাবি, একটি জড়বস্তুর কথা ভাবি, জড়বস্তুর বিষয়টিও কিন্তু একই রকম, একই কথা প্রযোজ্য। অর্থাৎ একটি জড়বস্তুও কিন্তু একইভাবে গতিশীল হতে পারে না, তাকে গতিশীল করে নিতে হয়। অর্থাৎ একটি ব্যক্তি তার কাজ কী সম্পন্ন করবে সেটি ডিপেন্ড করছে তার সেই কাজের পিছনের অভিপ্রায়টি কী। যে অভিপ্রায় ব্যক্তি নিজে সৃষ্টি করতে পারে, কিন্তু একটি জড়বস্তু অথবা একটি গাছ সেটি করতে পারে না। যেমন এখানে দেখো একটি উদাহরণ দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ যে একজন ব্যক্তি উপর থেকে পড়ে যাচ্ছে। কাজ বলতে যদি গতিশীল হওয়াকে বোঝায়, তাহলে এই যে উপর থেকে পড়ে যাওয়া, এখানে কিন্তু ব্যক্তি গতিশীল হয়েছে এবং এক স্থান থেকে অন্য স্থানে তার সঞ্চালন ঘটেছে, কিন্তু এটিকে কি কাজ বলা যায়? এখন এখানে শেফার বলেছেন যে হ্যাঁ, এখানে কাজ এটিকে তখনই বলবো যখন এই যে ব্যক্তি যদি সৎ ইচ্ছা প্রণোদিত হয়ে উপর থেকে জাম্প করে, অর্থাৎ কেউ তাকে পরিচালিত না করে, কেউ তাকে গতিশীল না করে, ব্যক্তি নিজে যখন নিজেকে লাভ দিল ছাদ থেকে, তখন সে কী হলো, সে একটি তার নিজস্ব অভিপ্রায় দ্বারা সে কাজটি সম্পন্ন করেছে, এটি তার কাজ। কিন্তু যখন সে লাফিয়ে পড়ছে, তখন তার মধ্যবর্তী অবস্থানে কিন্তু সে তার অভিপ্রায়কে কাজে লাগাতে পারছে না, অভিপ্রায় দিয়ে সে কাজ করতে পারছে না। তার গতিশীল হওয়ার পিছনের কারণ সে নিজে, কিন্তু গতিশীল অবস্থায় নিজের গতিকে পরিবর্তন করার জন্য তার কী নেই, তার অভিপ্রায় থাকলেও
তার পক্ষে সেটি করা সম্ভব না, এবং এই ক্ষেত্রে আমরা একজন মানুষের পড়ে যাওয়ার ক্ষেত্রে যতটুকু চিন্তিত থাকব, কিন্তু আমরা যদি এখানে দেখি একটি মূর্তির পড়ে যাওয়া, একটি মূর্তি যদি পড়ে যায় এখানে আমরা সেই বিষয়টি নিয়ে অতটা চিন্তিত থাকব না। এখন শেফার যেটি বলতে চাচ্ছেন যে এই যে দুটি বিষয় কি, প্রথমটি হচ্ছে একজন মানুষ পড়ে যাচ্ছে, দ্বিতীয় বিষয় হচ্ছে একজন মূর্তি পড়ে যাচ্ছে। এখন এই দুটির মধ্যে পার্থক্য কোথায়? দুটিই কিন্তু একটি বস্তুর উপর বল প্রয়োগ করা হয়েছে এবং সে গতিশীল হয়েছে, কিন্তু পার্থক্যটা হচ্ছে এখানে যে মানুষ কি হচ্ছে স্ব ইচ্ছায় এই গতিশীলতা সৃষ্টি করতে পারছে নিজের মধ্যে, কিন্তু একটি মূর্তি সেটি পারছে না। মূর্তিকে উপর থেকে নিচে পড়ে যাওয়ার জন্য অবশ্যই অন্য কোনো ব্যক্তির অভিপ্রায় কাজ করেছে, কোনো ব্যক্তি সেটিকে ফোর্স করেছে, ফেলে দিয়েছে। তাহলে কি হচ্ছে, মানুষ যেটি করতে পারে জড়বস্তু সেটি করতে পারে না, এবং কাজ করাকে তাহলে আমরা কি বলবো না, গতিশীল হওয়াকে বলবো না, কাজ বলতে আমরা বুঝাবো কাজের পিছনের অভিপ্রায়কে, ইন্টেনশনকে। শেফার বলেছেন তার বইয়ে যে আমরা মনোদর্শনের সকল আলোচনায় আমরা কাজ বলতে কেবল অভিপ্রায়কেই বুঝবো, গতিশীল হওয়াকে বা শারীরিক সঞ্চালনকে বুঝবো না। কারণ সে একজন ব্যক্তি যেভাবে তার অভিপ্রায় দিয়ে কাজ করতে পারে, আমরা যদি বলি যে একটা পশুর কথা চিন্তা করি বা পাখির কথা চিন্তা করি, তারাও কিন্তু গতিশীল হয়, তারা নিজের ইচ্ছায় হাঁটতে পারে, নিজের ইচ্ছায় নিজেকে পরিচালিত করতে পারে, অর্থাৎ শারীরিকভাবে নিজেকে পরিচালনা করতে সক্ষম। কিন্তু একজন মানুষ এবং একজন পশু পাখির মধ্যে পার্থক্য কোথায়? তারা নিজেরা নিজেদেরকে পেশি সঞ্চালনের মাধ্যমে, শারীরিক শক্তি প্রয়োগের মাধ্যমে চলাচল করতে পারে, শারীরিক শক্তি দ্বারা কাজ করতে পারে, কিন্তু মনোদর্শনে সেই কাজকে কাজ বলা হচ্ছে না। মনোদর্শনে কাজ বলতে বোঝাচ্ছে কাজের পিছনের অভিপ্রায়কে, যেটি শুধু মানুষের মধ্যে কাজ করে, যেটি কিনা কোনো পশু পাখির মধ্যে কাজ করে না। অর্থাৎ পশু পাখির কাজকে আমরা কখনো প্রশ্নবিদ্ধ করি না যে এই কাজটি সে অন্যায় করেছে, এই কাজটি সে ন্যায় করেছে, তাই না? এই কাজটি ঠিক, এই কাজটি ভুল, আমরা তখনই একটি কাজকে পরিমাপ করতে পারি, কাজটি সঠিক কি ভুল সেটি পরিমাপ করি কিভাবে, যখন কাজের পিছনে অভিপ্রায়টি কী ছিল সেটি দিয়ে বিবেচনা করে। এবং এই জন্য আমরা কিন্তু কোনো পশু পাখির কাজকে বলি না যে সে কাজটি ভুল করেছে, বা তার কাজের পিছনের কারণ অনুসন্ধান করি না। একটি মানুষ কাজ করে তার পিছনের অভিপ্রায় দিয়ে। তাই জেরেম এ শেফার বলেন যে আমরা ব্যক্তির অচিত্য অনচিত্য ন্যায় অন্যায় তখনই জাজ করব যখন সে কাজটিকে অভিপ্রায় দিয়ে কাজ করেছে সেটি হিসেবে বিবেচনা করব। সেই অর্থে কেবলমাত্র অভিপ্রায় প্রসূত কাজই হচ্ছে মনোদর্শনে আলোচ্য বিষয় কাজ হিসেবে। শেফার তার গ্রন্থে তাই বলেন যে এই পরবর্তীতে আলোচনায় কাজ বলতে আমি কেবল অভিপ্রায় প্রসূত কাজকেই বুঝাব। কাজ বলতে বিষয়টি এরকম হবে না যে ব্যক্তি পেশি সঞ্চালন করল। ব্যক্তি যদি কোনো অভিপ্রায়ের দ্বারা হাত উত্তোলন করে তাহলে সেটিকে কাজ বলা হবে, কিন্তু যদি ব্যক্তি কোনো কারণ ছাড়াই তার হাত উত্তোলন করে, পেশি সঞ্চালন করে, তাহলে সেটি কাজ হবে না, সেটি মনোদর্শনের ভাষায় কাজ হবে না। মনোদর্শনের ভাষায় কাজ বলতে আমরা সেই বিষয়কেই বলবো যেটি একজন মানুষ তার নিজস্ব অভিপ্রায় দিয়ে সম্পন্ন করে থাকে। শিক্ষার্থী, জেরোম এ শেফার এই কাজ নামক চ্যাপ্টারটির আলোচনা কেন করেছেন? কারণ মনোদর্শনে কাজের সম্বন্ধে যে সকল তত্ত্বগুলো আছে, যে থিওরিগুলো আছে, সেই থিওরিগুলোর আলোচনা এখানে তিনি এনেছেন, সেগুলো ব্যাখ্যা করবেন। চলো শিক্ষার্থী, আমরা এখন সেই থিওরিগুলো ব্যাখ্যা করি। কাজ সম্পর্কে কয়েকটি তত্ত্ব, অর্থাৎ প্রচলিত যে তত্ত্বগুলো আছে সেগুলো নিয়ে এখানে আলোচনা থাকবে। এই কাজ সম্পর্কে তত্ত্বগুলোর অবতারণা কেন হলো এবং তত্ত্বগুলো ঠিক এক্স্যাক্ট কোন টপিক নিয়ে আলোচনা করেছে সেটি ব্যাখ্যা করতে জেরোম এ শেফার ভিটগেনস্টাইনের ফিলোসফিক্যাল ইনভেস্টিগেশনস গ্রন্থের একটি উক্তিকে উল্লেখ করেন। অর্থাৎ ভিটগেনস্টাইন বলেছিলেন, এবং সমস্যাটি এই যে আমি আমার হাত উঠাই, এই ঘটনা থেকে আমার হাত উপরে ওঠে, এই ঘটনাটি যদি বাদ দিই তাহলে কী অবশিষ্ট থাকে? অর্থাৎ এই লাইনটির, এই বক্তব্যটির আমি একটু ব্যাখ্যা করছি। ভিটগেনস্টাইন এখানে বলতে চাচ্ছেন, আমরা যখন আমাদের হাত উঠাই বা কোনো কাজ করি, অর্থাৎ পেশি সঞ্চালন করি, তখন এটি বলতে আসলে আমার কাজকেই বোঝাচ্ছে। সুতরাং এখানে এই যে আমার পেশি সঞ্চালন, পেশিকে গতিশীল করা,
এবং আমার এই পেশি গতিশীলের ও পিছনের অভিপ্রায়ের মধ্যে পার্থক্য কোথায়, অর্থাৎ শারীরিক ক্রিয়া এবং অভিপ্রায় এ দুটির মধ্যে কোনো পার্থক্য আছে কি বা সেটি কোথায়, সেটি তো কোনো পার্থক্যর বিষয়টি কি। এই সমস্যার সমাধানে যে আমার শারীরিক সঞ্চালন এবং অভিপ্রায় এর মধ্যে পার্থক্য নির্ণয় করার জন্যই যে কাজ, শারীরিক সঞ্চালনের বাইরে যে অভিপ্রায় আছে সেটির দ্বারা যে কাজের কথা বলা হচ্ছে সেই কাজ সম্পর্কে তত্ত্ব হচ্ছে মোট পাঁচটি। আমরা পাঁচটি তত্ত্ব দেখতে পাচ্ছি। পাঁচটি তত্ত্ব নাম আমি বলছি। কাজ এর কারণ হিসেবে মানসিক ঘটনা প্রথমটি, দ্বিতীয়টি হচ্ছে কর্তা তত্ত্ব, তৃতীয়টি হচ্ছে সম্পাদনমূলক তত্ত্ব, চতুর্থটি কাজের ব্যাখ্যা হিসেবে লক্ষ্য, পঞ্চমটি কাজের প্রসঙ্গমূলক বিবরণ। আমি এখন একটি একটি করে তত্ত্বের মূল বিষয়টি আলোচনা করব। মনোযোগ দিয়ে ক্লাসটি করো, আশা করি ভালো লাগবে। কাজ এর প্রথম তত্ত্বটি হচ্ছে কাজের কারণ হিসেবে মানসিক ঘটনা। অর্থাৎ এই থিওরি মনে করে প্রত্যেকটি কাজের পিছনে এর কারণ হচ্ছে মানসিক ঘটনা। এই থিওরিটি আমরা পাই ডেকার্টের আলোচনায়। শিক্ষার্থী, আমরা গত ক্লাসে ডেকার্টের যে ক্রিয়া প্রতিক্রিয়াবাদ অর্থাৎ দেহ মনের সমস্যা সম্পর্কিত আলোচনায় আমরা কিন্তু ডেকার্টের থিওরি পড়েছিলাম, মনে আছে? ডেকার্টের থিওরি ব্যাখ্যায় আমরা যেটি বুঝি যে কাজ বলতে ডেকার্ট যেটি বোঝাচ্ছেন সেটি হচ্ছে এর পিছনের মানসিক ঘটনা। যেমন শেফার একটি উদাহরণ রেখেছেন, যখন একটি ব্যক্তি হাত উত্তোলন করে, এই হাত উত্তোলন করার জন্য একজন ব্যক্তি কি করেন, তার পিছনে তার অবশ্যই কোনো কারণ উদ্দেশ্য কাজ করে। যেমন যে সমস্যাটি ছিল, যে উইটগেনস্টাইন বলেছেন, আমি যখন হাত উত্তোলন করি এবং হাত নামিয়ে ফেলি, এর মধ্যে হাত উত্তোলন করা ছাড়া আর কিছুই নেই, অর্থাৎ কোনো অভিপ্রায়ের বিষয় নেই। কিন্তু ডেকার্ট এই বিষয়টির কারণ হিসেবে বলেছেন, একজন ব্যক্তি যখন হাত উত্তোলন করে তখন তার পিছনে তার কিছু উদ্দেশ্য কাজ করে, অর্থাৎ তার মানসিক কিছু বিষয় কাজ করে। অর্থাৎ মনে মনে তিনি সিদ্ধান্ত নেন, আমি এখন হাত উত্তোলন করব, এবং তিনি হাত উত্তোলন করেন। এবং তার এই মনে মনে সিদ্ধান্ত নেওয়ার পিছনে অনেক কারণ থাকতে পারে। তাই ডেকার্টের মতে কাজের কারণ হচ্ছে মানসিক ঘটনা। মানসিক ঘটনাগুলো কী কী? অভিপ্রায়, সিদ্ধান্ত, ব্যক্তির পছন্দ, প্রতিজ্ঞা, দৃঢ় সংকল্পতা, এই বিষয়গুলো। অর্থাৎ বিষয়টিকে আরেকটু ব্যাখ্যা করলে বলা যায়, যেমন একটি শ্রেণীকক্ষ, শ্রেণীকক্ষে একজন শিক্ষক একটি প্রশ্ন করলেন, তখন একজন শিক্ষার্থী কী করলেন, শিক্ষার্থী হাত উত্তোলন করলেন। এই যে ঘটনাটি ঘটলো, অর্থাৎ শিক্ষার্থীর হাত উত্তোলনের বিষয়টি কী হবে, শিক্ষার্থীর হাত উত্তোলনের পিছনে অবশ্যই শিক্ষার্থীর মানসিক ঘটনা, অর্থাৎ শিক্ষার্থীর একটি সিদ্ধান্ত কাজ করেছে। শিক্ষার্থীর যদি এই সিদ্ধান্ত না নিত যে সে হাত উত্তোলন করবে না, তাহলে কিন্তু সে হাত উত্তোলন করতো না। এই উদাহরণটি দিয়ে বোঝা যায় যে একটি কাজের পিছনে মানসিক ঘটনাই দায়ী। শেফার এই বিষয়টিকে আরেকটু ব্যাখ্যা করার জন্য তুলনা করেছেন দুটি থিওরির সাথে, যেমন আচরণবাদ ও অভিন্নতা তত্ত্বের বিষয়গুলো, এগুলো আগের ক্লাসে আলোচনা করেছি। আচরণবাদ কি মনে করে? বিহেভিয়ারিজম। বিহেভিয়ারিজম মনে করে যে ব্যক্তির আচরণ নিয়ে, আচরণের পিছনে ব্যক্তির যে বিষয়টি কাজ করে সেটি হচ্ছে ব্যক্তির প্রবণতা। বিষয়টি এরকম যে একজন ব্যক্তি তার কাজটি সম্পন্ন করার পিছনে তার যে মানসিক বিষয়টি সেটিই হচ্ছে মূল বিষয়। যদিও সে কী করে সেই অনুযায়ী যদি আচরণ নাও করে, তবুও তার একটি প্রবণতা কাজ করে, অর্থাৎ সেটিকে আচরণ প্রবণতা বলে। অভিন্নতা তত্ত্ব মনে করেন মানুষ দৈহিকভাবে যে সকল কাজ করে সেই সকল কাজ এবং মস্তিষ্কের ক্রিয়া একই বিষয়, অর্থাৎ মস্তিষ্কের ক্রিয়াই আমাদের পরিচালিত করে এবং মস্তিষ্কের ক্রিয়াই মানসিক ঘটনার উদ্রেক ঘটায় এবং সেটি হচ্ছে আমাদের আচরণের মাধ্যমে প্রকাশ পায়। সুতরাং অভিন্নতা তত্ত্ব এবং আচরণবাদ এই দুটি থিওরিও কাজের কারণ হিসেবে মানসিক ঘটনাকেই দায়ী করছে। কাজের কারণ হিসেবে মানসিক ঘটনা এই বিষয়টিকে যদি গ্রহণ করি, তাহলে কিছু প্রশ্ন আসে। যেমন শেফার উদাহরণ দিয়েছেন যে একজন টাইপিস্ট যখন টাইপ করে, টাইপ করার জন্য তার যে আঙুল সঞ্চালনা, একজন ব্যক্তি হাঁটার সময় যে তার পদক্ষেপ, এবং একজন ব্যক্তি যখন বই পড়ে তখন তার পড়ার সময় বইয়ের পৃষ্ঠা উল্টানো, এই বিষয়গুলো কি তার মানসিক ক্রিয়ার কারণে ঘটে, অর্থাৎ
এগুলো কিন্তু শারীরিক সঞ্চালনের বিষয়। এখানে কিন্তু মানুষ সচেতনভাবে তার সিদ্ধান্ত গ্রহণ করে কাজগুলো করে না, অর্থাৎ মানসিকভাবে এগুলো সিদ্ধান্তের বিষয় জড়িত নয়। তাহলে বিষয়টি কি সমালোচনার বিষয় থেকেই যায়। এই কাজের কারণ হিসেবে মানসিক ঘটনা থিওরিটি অনেকভাবে সমালোচিত হয়েছে। এর মধ্যে একজন উল্লেখযোগ্য সমালোচক তিনি হচ্ছেন গিলবার্ট রাইল। গিলবার্ট রাইলের গ্রন্থ তোমরা পড়বে, আমি নেক্সট ক্লাসে তোমাদের গিলবার্ট রাইলের যে বইটি সেটি আলোচনা করব। এবং সেখানে তিনি কঠোরভাবে সমালোচনা করেছেন ডেকার্টের থিওরিকে। তিনি ডেকার্টের থিওরিকে বলেছেন যন্ত্রের ভূত মতবাদ। কাজের কারণ হিসেবে দ্বিতীয় যে তত্ত্বটি রয়েছে, যেটি জেরোমি শেফার আলোচনা করেছেন তার গ্রন্থে, সেটি হচ্ছে কর্তাতত্ত্ব, যেটি অ্যারিস্টটলের দর্শনে কিছুটা আলোচনা ছিল। কর্তাতত্ত্ব অনুযায়ী কর্তা হচ্ছে কাজের কারণ, অর্থাৎ কাজের পিছনে জন্য ব্যক্তি নিজেই দায়ী। এই জগৎ পরিবর্তন করার পিছনে কোনো ঘটনা দায়ী না, অর্থাৎ কোনো ঘটনা কোনো কর্ম সৃষ্টি করতে পারে না, বা কোনো ঘটনা তার পূর্ববর্তী ঘটনা দ্বারা প্রভাবিত হয়ে ঘটে না, বরং কোনো ব্যক্তি দ্বারা সেটি সম্পন্ন হয়, অর্থাৎ কোনো কর্তা দ্বারা কাজটি সম্পন্ন হয়। কোনো কাজ সম্পন্ন হওয়ার জন্য তার আভ্যন্তরীণ পরিবর্তন প্রয়োজন নেই, বরং প্রয়োজন হচ্ছে কি একজন কর্তার, যিনি কাজটি সম্পন্ন করেন। কর্তাতত্ত্ব অনুযায়ী প্রত্যেকটি গতির কারণ, প্রত্যেকটি কর্মের পিছনে কারণ হচ্ছে কর্তা। আমরা কখনো কখনো কি করি যে কোনো বস্তুকে আমরা কি করি যে বলি কাজের কারণ। আমরা অনেক সময় বলি না যে জানলার কাজটি ভেঙে গেল ইটের আঘাতে, অর্থাৎ ইট আঘাত করেছে জানালার কাজকে, ফলে জানালার কাজটি ভেঙে গেল। তাহলে কি হলো, আমরা কি করলাম, কাজের পেছনে দায়ী করলাম একটি জড়বস্তুকে এবং জড়বস্তুর গতিশীল হওয়াকে। এখানে আরেকটি উদাহরণ রেখেছি, একটি রকেট কি হচ্ছে, রকেট যখন পরিচালিত হয় একাই চালিত করতে পারে নিজেকে, এখানে কোনো ড্রাইভার নেই বা কেউ তাকে পরিচালিত করছে না, তখন আমরা কি করছি, এই কাজের জন্য, এই গতিশীল হওয়ার জন্য আমরা সেই বস্তুটিকেই কাজের পিছনের কর্তা হিসেবে স্বীকৃতি দিচ্ছি। কর্তাতত্ত্ব অনুযায়ী কাজের পিছনে কর্তা দায়ী এবং সেই কর্তা অবশ্যই কোনো বস্তু বা ঘটনা নয়, কারণ আমরা যখন বলছি একটি ইট আঘাত করেছে কাজকে এবং কাজ ভেঙে গেছে, কিন্তু আসলে এই ইট গতিশীল নিজে নিজে হয়নি, এই ইটকে গতিশীল করা হয়েছে, নিশ্চয়ই কোনো ব্যক্তি তাকে ছুঁড়ে মেরেছে। সুতরাং এই ইট বলপ্রাপ্ত হওয়ার পিছনের জন্য যে দায়ী সে হচ্ছে একজন কর্তা এবং তিনি হচ্ছেন ব্যক্তি। একইভাবে যে রকেটটি পরিচালিত হচ্ছে, রকেটটি উড্ডয়মান হচ্ছে, এই যে হচ্ছে সে এখন স্বচালিত হলেও তাকে অবশ্যই কী করতে হয়েছে, কাউকে ফোর্স প্রথমে তৈরি করতে হয়েছে, তারপর সে চলমান হয়েছে। সুতরাং এই রকেট ফোর্স প্রাপ্ত হওয়ার পিছনেও একজন কর্তা দায়ী এবং সেটি অবশ্যই ব্যক্তি। তাহলে কর্তাতত্ত্ব মতে কাজের পিছনের জন্য দায়ী হচ্ছে কোনো মানুষ এবং সেটি হচ্ছে একজন কর্তা। কর্তাতত্ত্বে বিশ্বাসী মতবাদীরা বিষয়টিকে ব্যাখ্যা করেন এভাবে, কর্তাই যদি কাজ সৃষ্টি না করে তাহলে কি হয়, নৈতিকতার বিষয়টি অস্বীকৃত হয়ে যায়। যেমন আমরা তাহলে বলতে পারি না যে কাজটি ভালো বা মন্দ, বা ব্যক্তি কাজটি উচিত করেছে বা অনুচিত করেছে। তাই কাজের পিছনে নৈতিক ভিত্তিকে প্রতিষ্ঠিত করার জন্য কর্তাতত্ত্ব মনে করে যে প্রত্যেকটি কাজের পিছনে রয়েছে একটি কর্তা এবং কর্তাকে স্বীকৃতি দিতেই হবে। এখন প্রশ্ন আসতে পারে যে যদি কাজের পিছনে কর্তাই থাকে তাহলে মানসিক ঘটনার বিষয়টি কী হবে, যেটি আমরা আগের থিওরিতে দেখেছি। কর্তাতত্ত্ব মতে যদি আমরা মনে করি যে একটি মানসিক ঘটনাই কাজ সৃষ্টি করে, তাহলে বিষয়টি কেমন হয়, যেমন একটি সূর্যরশ্মি দিয়ে একটি দেহ তম্রবর্ণ হয়ে যায়। কিন্তু আমরা যদি বলি যে শুধু সূর্য রশ্মিটি তম্রবর্ণ করছে, তাহলে কি বিষয়টি কি হলো, যদি আমরা সূর্যের অস্তিত্বকে অস্বীকার করি, অবশ্যই দেহ তম্রবর্ণ হওয়ার জন্য সূর্য রশ্মি দায়ী, কিন্তু সেই সূর্যরশ্মি সৃষ্টিকারী সূর্যকে স্বীকার করতে হবে। সেই অর্থেই কর্তাতত্ত্বের ক্ষেত্রে বিষয়টি এরকম, এবং এভাবে কর্তাতত্ত্ব কর্তার ভূমিকাকে গ্রহণ করে কর্তাকেই স্বীকৃতি দিয়ে কাজের নৈতিক ভিত্তি প্রতিষ্ঠা করে। কাজের কারণ হিসেবে তিন নাম্বার যে তত্ত্বটি রয়েছে সেটি হচ্ছে সম্পাদনমূলক তত্ত্ব, এ পারফর্মেটিভ থিওরি। সম্পাদনমূলক তত্ত্বটি কী সেটি আলোচনা করি। যেমন বললাম, আমি দুঃখিত, এই কাজটির জন্য আমি দুঃখিত, মানে হচ্ছে আমি কোনো কিছুকে বর্ণনা করছি না। আমরা জানি যে
বাক্য বচন বর্ণনামূলক হবে, বিশ্লেষণমূলক অথবা সংশ্লেষণমূলক। বিশ্লেষণমূলক বা সংশ্লেষণমূলক বচনগুলো কী হবে? সেগুলো হয় সত্য হবে বা মিথ্যা হবে। কিন্তু এই বর্ণনামূলক বচন ছাড়াও আরও এক ধরনের বচনের কথা উল্লেখ করেন একজন দার্শনিক, তিনি হচ্ছেন কে? জে এল অস্টিন। যখন আমি বললাম আমি দুঃখ প্রকাশ করছি, এই ধরনের বচন না সত্য না মিথ্যা, এগুলোকে প্রমাণ করা যায় না, কিন্তু তবুও এই ধরনের বচনের একটি অর্থ আছে। সেটি হচ্ছে কি? এই ধরনের বচন দ্বারা আমরা একটি কাজ সম্পাদন করা বোঝাই। আমি যখন বলছি আমি দুঃখ প্রকাশ করছি, মানে হচ্ছে আমি আমার দুঃখ প্রকাশ করার কাজ সম্পাদন করছি, এবং এই ধরনের বাক্যকে তিনি সম্পাদনমূলক বাক্য হিসেবে অভিহিত করেন। সম্পাদনমূলক বাক্যগুলোর কাজ হচ্ছে কোনো কাজ সম্পাদন করা। তাই অস্টিনের মতে কাজ সম্পন্ন হয় সম্পাদনমূলক বাক্য প্রকাশের দ্বারা। তিনি আরও উদাহরণ দেন, যেমন আমরা যদি বলি আমি এই জাহাজের নাম রাখছি লিবার্টি, এই যে জাহাজের নাম লিবার্টি রাখছি, এটি দিয়ে কোনো সত্য মিথ্যা প্রকাশ করছে না, এটি কোনো বর্ণনামূলক বচন নয়, বরং এটি কী করছে? এটি দ্বারা আমি একটি কাজ সম্পাদন করছি এটি বোঝাচ্ছে। যেমন আরেকটি বাক্য, আমি জানি, আমি জানি এই বিষয়টি দিয়ে কী করা হচ্ছে? এই বিষয়টি দিয়ে কোনো কিছু বর্ণনা করা হচ্ছে না, বা কোনো অচিত্য অনচিত্য বিষয়টি, ভালো মন্দের বিষয়টি এখানে নেই, বরং এটি দিয়েও একটি কাজ সম্পন্ন করা হচ্ছে। অর্থাৎ আমি জানি এটি দিয়ে বোঝানো হচ্ছে আমি কথা দিচ্ছি বা আমি তোমাকে সমর্থন করছি, এই বিষয়টি প্রকাশ করে। এবং যখন আমরা বলছি এই বিষয়টি সত্য, সত্য বিষয়টি দিয়ে বোঝাচ্ছে আমি বিষয়টিকে গ্রহণ করছি, অনুমোদন দিচ্ছি, অর্থাৎ বিষয়টিকে গ্রহণ করার কাজ সম্পন্ন করছি অথবা বিষয়টিকে না গ্রহণ করার কাজ সম্পন্ন করছি। যেমন যদি কেউ বলে যে ওই কাজটির ব্যাপারে আমি পূর্ণ দায়িত্ব গ্রহণ করছি, তা দিয়ে সে কী বোঝাচ্ছে? যে কাজের যদি ফলাফল ভালো হয় তাহলে তার দায়িত্ব আমার, কাজের ফলাফল মন্দ হলো দায়িত্ব আমার। অর্থাৎ এই বাক্যটি শুধু একটি বাক্য নয়, বরং এই বাক্যটি একটি কাজ সম্পন্ন করছে। একইভাবে যদি কেউ বলে ওই কাজটির জন্য আমি আপনাকে সম্পূর্ণভাবে দায়ী করছি, এটি দিয়ে কি? যে একটি কাজ আপনি সম্পন্ন করেছেন এবং এই সম্পন্নকৃত কাজের জন্য আপনি নিজেই দায়বদ্ধ, নিজে এই দায়িত্বে কাজটি সম্পন্ন করেছেন, এটি দিয়েও কিন্তু একটি কাজ করাকে বোঝায়। কাজের জন্য কোনো ব্যক্তিকে তার কাজের জন্য দায়ী করা হচ্ছে কিংবা প্রশংসা করা হচ্ছে। একইভাবে জোস এ কাজটি অভিপ্রায়মূলকভাবে করেছিল। যখন এটি বলি, এই যে এই ধরনের বাক্যগুলো দিয়ে আসলে ব্যক্তির কোনো মানসিক ক্রিয়া সম্পন্ন হচ্ছে না, এটি কোনো কাজের জন্য মানসিক বিষয় জড়িত নয়, বরং এই বক্তব্যটি দ্বারাই কাজ সম্পাদন করা বোঝাচ্ছে। একইভাবে যদি বলি আমি এই কাজটি অভিপ্রায়মূলকভাবে করেছিলাম, অর্থাৎ পুরো কাজটির জন্য দায়িত্ব আমি নিচ্ছি, এই বিষয়টিকে প্রকাশ করছে, অর্থাৎ কাজের পিছনের কারণটিকে প্রকাশ করছে। তার মানে সম্পাদনমূলক তত্ত্ব কাজের পিছনে যে বিষয়টিকে গ্রহণ করে সেটি হচ্ছে বক্তব্য দ্বারা কাজ সম্পাদনের প্রকাশকে, যেখানে কোনো মানসিক বিষয় জড়িত নয়। এখন এখানে দুটি বিষয় জড়িত, এর বক্তব্যের মধ্যেও আমরা দুটি বিষয় লক্ষ্য করব, একটি হচ্ছে বর্ণনামূলক, একটি হচ্ছে সম্পাদনমূলক। অর্থাৎ একটি বিষয়ের বর্ণনা দিচ্ছে এবং একটি সম্পাদন করছে। যেমন একটি উদাহরণ দেখো, আমি আপনাকে সাবধান করে দিচ্ছি পুলিশ আসছে। এই যে বক্তব্যটি যদি ব্যাখ্যা করি, এই বক্তব্যের দুটি অংশ আছে, আমি কালো কালি দিয়ে একটি রেখেছি, সাদা কালি দিয়ে একটি রেখেছি। যখন আমি বলছি পুলিশ আসছে, এটি একটি বর্ণনামূলক বক্তব্য, এটি কি সত্য বা মিথ্যা হতে পারে? এটিকে সহজে যাচাই করা যায়। যদি কেউ বলে পুলিশ আসছে, সহজে এটি যাচাই করে যদি সত্যি সত্যি পুলিশ আসে তাহলে কি হচ্ছে, তাহলে বিষয়টি সত্য হয়ে গেল, আর যদি সত্যি সত্যি পুলিশ না আসে তাহলে বিষয়টি মিথ্যা হয়ে গেল। পাশাপাশি আমি যদি এই শব্দগুলোকে সংযোজন করে বলি, আমি আপনাকে সাবধান করে দিচ্ছি পুলিশ আসছে, তাহলে আমি আপনাকে সাবধান করে দিচ্ছি, এখানে আমি একটি কাজ সম্পন্ন করছি, আমি আপনাকে সতর্ক হওয়ার বিষয়ে কাজ সম্পাদন করলাম। আরেকটি উদাহরণ দেখো, যে যদি এটি বলি জোন্স এ কাজটি করেছিল, অর্থাৎ জোন্স কাজটি করেছিল কি করলো না, এটি সত্য মিথ্যা আমি যাচাই করতে পারবো, এটি হচ্ছে বর্ণনামূলক দিক।
এই বক্তব্যের। কিন্তু এর সাথে যদি আমি অভিপ্রায়মূলকভাবে এই বিষয়টিকে সংযোজন করি, অর্থাৎ জোন্স এই কাজটি অভিপ্রায়মূলকভাবে করেছিল, তাহলেই তার অভিপ্রায় দিয়ে তার কাজ সম্পাদন বোঝাচ্ছে, তার ভিতরের ইচ্ছার বিষয়টিকে ব্যাখ্যা করছে। এইভাবে এই ধরনের উক্তিগুলো অর্থহীন নয়, বরং এই ধরনের উক্তিগুলো কোনো কাজ সম্পাদন করে বোঝায়। কাজ সম্পর্কে চার নম্বর যে তত্ত্বটি রয়েছে সেটি হচ্ছে কাজের ব্যাখ্যা হিসেবে লক্ষ্য, গোলস অ্যাজ এক্সপ্লানেশনস অফ অ্যাকশন। এই থিওরি অনুযায়ী কাজ করার পিছনে লক্ষ্যই হচ্ছে কাজের জন্য দায়ী, অর্থাৎ আমরা এটি লক্ষ্যকে কেন্দ্র করে কাজ সম্পাদন করি। যেমন আমরা কি করি, আমরা যখন হাত উত্তোলন করি, আমরা শুধু একটি হাত উত্তোলন করে আঙুল নাড়াই তা না, বরং আমরা আঙুল ছিঁড়ে নেওয়ার চেষ্টা করি। এভাবে এই থিওরি অনুযায়ী আমরা কাজ করি কোনো না কোনো লক্ষ্যকে প্রতিষ্ঠা করার জন্য, অর্থাৎ প্রতিটি কাজ তার লক্ষ্য দ্বারা নির্ধারিত, অতীত এবং ভবিষ্যতের সিদ্ধান্ত দ্বারা বর্তমান নির্ধারিত। যেমন আমরা যখন একটি বিষয়ে সাইন করি, একটি উদ্দেশ্য নিয়ে আমরা একটি কাগজে সাইন করছি, অর্থাৎ আমরা একটি জায়গায় ভর্তি হয়েছি, আমি হয়তো আর্মি হওয়ার স্বপ্ন দেখছি, সেনাবাহিনীতে ভবিষ্যতে নিজেকে দেখতে চাই বলে আমি বর্তমানে একটি কাগজকে সিগনেচার করে ভর্তি হচ্ছি। তাহলে আমাদের বর্তমান কাজ সম্পন্ন হচ্ছে কী জন্য, ভবিষ্যতের একটি ভালো ফলাফলের জন্য। পাশাপাশি আমার এই যে একজন আর্মি হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করা, তার জন্য আমার অতীতেরও একটি বিষয় জড়িত, যে অতীত থেকে আমার এটির একটি লক্ষ্য ছিল যে আমি একদিন নিজেকে সেনাবাহিনীতে দেখতে চাই, সেজন্য আমি বর্তমান প্রেক্ষাপটে এই সিগনেচারটি করছি। অর্থাৎ কাজের ব্যাখ্যা হিসেবে লক্ষ্য, এই থিওরি মতে প্রতিটি কাজ কী হয় তার লক্ষ্য দ্বারা নির্ধারিত, অতীত এবং ভবিষ্যৎ দুটি বিষয়ই বর্তমানকে প্রভাবিত করছে। আমি যে আঙুর ছেঁড়ার জন্য হাতটি উত্তোলন করেছি তাই না, তাহলে এখানে আমার দুটি বিষয় জড়িত। প্রথমত আমাকে প্রশ্ন করা হলো, তুমি হাত উত্তোলন করেছো কেন, আমার উত্তর হলো আমি আঙুর ছিঁড়তে গিয়েছি, তাহলে সেটি হচ্ছে আমার লক্ষ্য। এবং পাশাপাশি আমি সেটির একটি বর্ণনাও প্রদান করেছি, তাহলে এই যে এই ধরনের ক্ষেত্রে একটি উদ্দেশ্যর বিষয় জড়িত, একটি বর্ণনার বিষয় জড়িত। তাহলে কাজের ব্যাখ্যা হিসেবে লক্ষ্য এই বিষয়টিকে আমরা উদ্দেশ্যবাদী মতবাদ বলতে পারি, অর্থাৎ কোনো একটি উদ্দেশ্যকে কেন্দ্র করে কাজ সম্পন্ন হয়, প্রতিটি কাজ কোনো না কোনো উদ্দেশ্যের কারণে সম্পাদিত হয়। কাজের ব্যাখ্যা হিসেবে লক্ষ্য এই মতবাদে বিশ্বাসীরা যে বিষয়টিকে বলেন যে লক্ষ্য দ্বারাই কাজ নির্ধারিত হয়, বিষয়টি এ পর্যন্ত ঠিক আছে, কিন্তু তাদের বিষয়টি এরকম, তাদের দাবিটি এরকম যে পূর্বগামী পরিস্থিতির মাধ্যমে সাধারণ কারণিক ব্যাখ্যার সাথে অপরিবর্তনীয়ভাবে ভিন্ন ও অসামঞ্জস্যপূর্ণ। এই যুক্তিকে তারা ব্যাখ্যা করেন তিনটিভাবে, যেমন ভবিষ্যৎ ঘটনাই আমাদের বর্তমান আচরণকে ঘটায়, ভবিষ্যতে আঙুর ফলটি পাওয়ার জন্য আমি বর্তমানে আমার হাত বেশি সঞ্চালন করছি এবং আমি আঙুর ফল পেরে নিচ্ছি। এখন ব্যাপারটি হচ্ছে ভবিষ্যতের এই ফলটি আমাদের বর্তমান নির্ধারণ করছে, কিন্তু আমি যখন হাত উত্তোলন করলাম, বিষয়টি যদি এরকম হয় যে আমার হাত আঙুর ফল পর্যন্ত পৌঁছালো না, বা আমি যে কোনো কারণে আঙুর ফল পাড়তে ব্যর্থ হলাম, তাহলে কি হলো, আমার ভবিষ্যতে নির্ধারিত ঘটনাটি বর্তমান আচরণকে ঘটাতে অক্ষম হলো। তাহলে বিষয়টিকে কাজের কারণ হিসেবে পুরোপুরিভাবে ভবিষ্যতের ঘটনাকে দায়ী করা যায় না। দ্বিতীয়ভাবে তারা আরেকটি যুক্তি দেন, সেটি হচ্ছে বর্তমান আচরণ অতীতের প্রয়োজনীয় অবস্থার কারণে ঘটে। যেমন আমি একটি গাড়িতে তেল ভরার জন্য আমি একটি তেল স্টেশনে গেলাম, আমার অতীতের একটি প্রয়োজনীয় অবস্থা এবং আমি বর্তমানে এই আচরণটি করলাম, এটি হচ্ছে তাদের মতে। কিন্তু বিষয়টিতে আমি সেখানে গিয়ে দেখলাম প্রয়োজনীয় অবস্থাতে সেই স্টেশনটি যদি বন্ধ থাকে, তাহলে বিষয়টি কিন্তু আমার অতীতের প্রয়োজনটাকে মেটাতে পারলো না। যদি আমি এই বিষয়টি এভাবে বলি যে আমার প্রয়োজনীয় অবস্থা এবং আমার কিছু যৌক্তিক ব্যাখ্যার বিষয়টির কারণে ঘটে, তাহলে হয়তো কিছুটা মেনে নেওয়া যায়। অর্থাৎ আমার গাড়িতে তেল ভরা প্রয়োজন, আমি যে গেলেই তেলটি ভরতে পারবো সেই উদ্দেশ্যে আচরণ করলেই আমার ঘটনাটি ঘটে যাবে তা বলা যাচ্ছে না, বরং তার মধ্যে কাজটি হতেও পারে নাও হতে পারে। লক্ষ্য দিয়ে আমি কাজটির লক্ষ্যে পর্যন্ত পৌঁছাতে পারি, কিন্তু ফলাফলটি সেটি নাও হতে পারে। এই বিশ্বাসের বিষয়টি এখানে বলা হয় না, যার কারণে কাজের ব্যাখ্যা হিসেবে লক্ষ্যকে পুরোপুরিভাবে গ্রহণ করা যায় না।
তিন নাম্বার যে বিষয়টি তারা বলতে চান, যে যুক্তিটি তারা দেখান, তারা মনে করেন কাজকে ব্যাখ্যা করার জন্য অবশ্যই ইপ্সিত ভবিষ্যৎ অবস্থার উল্লেখ করতে হবে। এখন যদি আমরা বলি একটি বিড়াল একটি পাখি ধরে নিয়ে আসলো, এখন সে কি অবশ্যই আগে থেকে ব্যাখ্যা করবে যে আমি পাখিটিকে ধরে নিয়ে আসবো, কারণ হচ্ছে আমি নিজেকে আদর্শ শিকারী হিসেবে প্রমাণ করতে চাই। আচ্ছা, এটি বাদ দিলাম, যদি এরকম হয় যে হৃৎপিণ্ড ক্রিয়া করছে কেন, দেহের মধ্যে রক্ত সঞ্চালনকে পৌঁছে দেওয়ার জন্য। এখন হৃৎপিণ্ড তার কাজের ক্ষেত্রে কি তার উদ্দেশ্যকে, ভবিষ্যৎ উদ্দেশ্যকে উল্লেখ করবে? হৃৎপিণ্ড ক্রিয়া বন্ধ হয়ে গেলে এই কাজটি বন্ধ হয়ে যাবে। সুতরাং এখানে ভবিষ্যৎ অবস্থার উল্লেখ করার বিষয়টি আসলে অপ্রাসঙ্গিক হয়ে যায়। একইভাবে একটি গাড়ির কথা যদি বলি, একটি গাড়ি, ব্যাটারি চালিত গাড়ি কেন চলে, কারণ হচ্ছে গাড়িটিকে সচল রাখার জন্য ব্যাটারিটি সচল রাখতে হয়। তাহলে কি এই উদ্দেশ্য, এই লক্ষ্যটিকে, ভবিষ্যতের অবস্থাকে আগেই উল্লেখ করে যদি কাজের ব্যাখ্যা দেওয়া হয়, তাহলে বিষয়টি কী হয়, কাজের পিছনে যে কারণ হিসেবে একজন মানুষের অভিপ্রায়ের বিষয়টি কিন্তু আসলে এখানে আর সকল ক্ষেত্রে তখন আর খাটছে না। কাজের কারণ হিসেবে যে তত্ত্ব, তার পাঁচ নাম্বার এবং শেষ যে তত্ত্বটি নিয়ে শেফার আলোচনা করেছেন, সেটি হচ্ছে কাজের প্রসঙ্গমূলক বিবরণ, দ্য কনটেক্সচুয়াল অ্যাকাউন্টস অফ অ্যাকশনস। এই মতবাদ অনুযায়ী কাজের বর্ণনা বা মূল্যায়নের বিষয়টি কাজের নিয়ম, আদর্শ, প্রচলিত রীতি, মূলনীতি বা মানদণ্ডের সমষ্টি দ্বারা নির্ধারিত হয়। অর্থাৎ আমরা কাজ করার পিছনে কাজ করে হচ্ছে কাজের নিয়ম, যুক্তি। একটি কাজ, প্রতিটি কাজ একটি নির্দিষ্ট নিয়মে পরিচালিত হয় এবং আমরা কাজ করি সেই নিয়মকে প্রতিষ্ঠা করার জন্য। প্রতিটি নিয়মকে মেনে চলে আমরা পরবর্তী স্টেপটি করি এবং যারা এই মতবাদে বিশ্বাসী তাদের বলা হয় প্রসঙ্গবাদী। প্রসঙ্গবাদীরা উদাহরণ দেন, যেমন দাবা খেলায় আমরা কী করি, আমরা দাবা খেলায় নির্দিষ্ট একটি নিয়মে দাবাটি খেলি। এখন যে ব্যক্তি দাবা খেলার নিয়ম জানে না, তার কাছে কি, তার কাছে কিন্তু এই কাজটি, এই আচরণটি কিছু এলোমেলো গুটি পরিচালনা করা ছাড়া আর কিছুই নয়। বরং এই যে দাবা খেলাটির শেষ লক্ষ্যে পৌঁছানোর জন্য, এই যে কাজটি কমপ্লিট করার জন্য একজন ব্যক্তিকে, একজন দাবারুকে কী করতে হবে, রাজাকে, রানীকে, সৈন্যকে এবং তাদেরকে কীভাবে পরিচালিত করতে হয় সেই নিয়মটি তাকে জানতে হবে। এবং যে এই কাজে যত বেশি কৌশলী, যত বেশি নিয়মের মধ্যে থাকবে, যত বেশি যুক্তি নিয়মটি প্রয়োগ করবে, তত বেশি কিন্তু সে সফলভাবে তার কাজটি পরিচালনা করতে পারবে। এইভাবে আমরা প্রতিটি কাজকে একটি নির্দিষ্ট নিয়মের দিকে পরিচালিত করে কাজটি সম্পাদন করি। তাই প্রসঙ্গমূলক বিবরণবাদীদের মতে কাজ করি আমরা কোনো একটি নির্দিষ্ট নিয়মকে প্রতিষ্ঠা করতে। যেমন আমি যখন বলি যে আপনি বাম দিকে যান, তার পিছনেও আমার কী আছে, একটি নিয়ম। একটি গাড়ি পরিচালনার ক্ষেত্রে আমরা ডান বাম এই যে যখন করি, যখন একটি নির্দেশ দিই, সেই নির্দেশটি কি একটি নিয়মের মধ্যে পড়ে, আমরা সেই নিয়মকে পরিচালিত করার জন্যই কাজটি করে থাকি। এখন একটি শ্রেণীকক্ষে যখন একটি শিক্ষক কোনো প্রশ্ন করেন, তখন কী করি, আমরা হাত উত্তোলন করি, এটিও কি একটি নিয়মের মধ্যে পড়ে। এখন আমরা সমালোচনা করতে পারি যে প্রসঙ্গমূলক বিবরণ যে বিষয়টি বলছে যে আমরা নিয়মের জন্যই কাজ করি এবং প্রতিটি কাজ সম্পাদনের পিছনে কাজ করে হচ্ছে নিয়ম, অভিপ্রায় নয়। এখন তাহলে যেমন ঘটনাটি এরকম ঘটলো যে একজন শিক্ষক ক্লাসে পড়াচ্ছেন, সময়টি শেষ হয়ে যাচ্ছে, ক্লাসের সময় পার হয়ে গেছে, তখন একজন শিক্ষার্থী হাত উত্তোলন করতে পারে এই বিষয়টি জানানোর জন্য যে আপনার সময়টি শেষের দিকে বা শেষ হয়ে গেছে। তাহলে কি তার যে নিয়মটি ছিল সেই নিয়মটি কী হলো, নিয়ম অনুযায়ী কাজটি হলো না। অথবা শিক্ষার্থী একটি মাছি তাড়ানোর জন্য হাত উত্তোলন করতে পারে, অথবা অন্য কোনো উদ্দেশ্যে, অন্য কোনো অভিপ্রায়ে তার হাতটি উত্তোলিত হতে পারে, যেটি তার শ্রেণীকক্ষের যে নিয়ম, অর্থাৎ পাঠদানের ক্ষেত্রে পড়াশোনার জন্য যে নিয়ম, যে আমি পড়াটি পারি বলার জন্য যে হাত উত্তোলনের নিয়ম, সেটি কিন্তু হচ্ছে না। বরং তার কাজটি সম্পন্ন হয়েছে কেন, বরং তার কাজটি সম্পন্ন হয়েছে তার অভিপ্রায়ের কারণে। এখানে কিন্তু প্রসঙ্গবাদীরা অভিপ্রায়মূলক আচরণের বিষয়টিকে বাদ দিয়ে দিচ্ছেন। তারা যে যুক্তিটি বলেছিলেন যে দাবার খেলার প্রসঙ্গে, যে দাবার নিয়ম অনুযায়ী পরিচালিত করে এবং এভাবেই কাজ সম্পন্ন হয়, এভাবে যুক্তি প্রদর্শনের মাধ্যমে আমরা প্রসঙ্গের কারণে কাজ সম্পাদন করি। এখন ধরে নিলাম যে ব্যক্তিটি তার দাবার একটি নির্দিষ্ট যুক্তি মাথায় অঙ্কন করলেন এবং সেই অনুযায়ী তিনি তার রাজাটিকে পরিচালনা করতে গেলেন এবং
তা করতে গিয়ে আকস্মিক কোনোভাবে তিনি রাজাটিকে সঠিক জায়গায় স্থাপন না করে অন্য জায়গায় স্থাপন করলেন। কিন্তু তার আগ পর্যন্ত তিনি যে জায়গায় রাজাটিকে স্থাপন করতে চেয়েছিলেন সেখানে তার যে পরিকল্পনা ছিল সেটি তার যৌক্তিক ছিল এবং নিয়ম অনুযায়ী ছিল, এটি তিনি বিশ্বাস করেন। কিন্তু তিনি তার এই উদ্দেশ্য দ্বারা পরিচালিত কাজটি আকস্মিকভাবে অন্য জায়গায় কি হলো স্থাপিত হয়ে গেল এবং কি হলো সেটির কারণে তিনি কি হলেন একটি সঠিক চালে দিতে পারলেন, যদিও সেটি তার ইচ্ছাকৃত ছিল না। এখন কাজের ক্ষেত্রে প্রসঙ্গবাদীরা নিয়মের কথা বলেন, তাহলে প্রথমত ব্যক্তিটি যেই নিয়মকে পরিকল্পনা করেছিল সেই নিয়ম অনুযায়ী কিন্তু কাজটি হলো না, কিন্তু দ্বিতীয় দফায় যে কাজটি হয়ে গেল ফলাফলে সেটিও কিন্তু তার নিয়মের মধ্যেই সম্পন্ন হয়েছে। তাহলে আমরা শিক্ষার্থী কী বলবো, যে কাজ যদি তার নিয়ম দ্বারাই পরিচালিত হয়, নিয়মের কারণেই হয়, তাহলে প্রথম যে ঘটনাটি ছিল সেটি কী ছিল, সেটি তার অভিপ্রায় ছিল, তিনি সেই কাজটি করার অভিপ্রায় করেছিলেন, এবং দ্বিতীয়তে যে কাজটি সম্পন্ন হয়েছে সেটি তার অভিপ্রায় ছাড়া হয়েছে। সুতরাং আমরা যে কাজটি করি ইচ্ছাকৃতভাবে করি সেটি কোনো কাজের নিয়ম দ্বারা নয়, কোনো আদর্শ দ্বারা নয়, বরং সেটি কী হয় অভিপ্রায় দ্বারা সম্পন্ন হয়। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের যদি আজকের ক্লাস নিয়ে কোনো প্রশ্ন থাকে, কোনো বিষয় বুঝতে অসুবিধা হয়ে থাকে, আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি উত্তর দিব। তোমাদের রোল নাম্বারটি কমেন্ট বক্সে দিবে। এবং আজ আমি কি পড়ালাম সেটি আরেকটু সামারি করে দিই। আমি আজ পড়ালাম জেরোম শেফারের যে গ্রন্থটি আছে ফিলোসফি অফ মাইন্ড, সেটির পঞ্চম অধ্যায় কাজ নামে শিরোনামের আলোচনা, এবং সেখানে আমি তোমাদের পড়ালাম যে কাজ কী এবং কাজ সংক্রান্ত যে প্রচলিত পাঁচটি মতবাদ, সে পাঁচটি মতবাদ শেফার কীভাবে আলোচনা করেছেন এবং সেগুলোর ছোটো করে সমালোচনা পড়িয়েছি। শিক্ষার্থী, আমরা আগামী ক্লাসে গিলবার্ট রাইলের দ্য কনসেপ্ট অফ মাইন্ড এই গ্রন্থ নিয়ে আলোচনা করব। আশা করি তোমাদের ক্লাসটি আজকে ভালো লেগেছে। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদ থাকো। দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। সেই পর্যন্ত আজকের জন্য এখানেই আমার ক্লাস শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।